Redmi Note 6 Pro. Xiaomi Note সিরিজের লেটেস্ট ভার্সন হলো Note 6 Pro। বেজেলস ডিসপ্লে আর ওয়াটার ড্রপ নচের যুগে একই নতুন ফোন নিয়ে হাজির হলো Xiaomi। আমি ফোনটি ব্যবহার করেছি টানা এক মাস আর ঘেটে দেখেছি ফোনটির খুঁটিনাটি। আমি ফারহান মাহমুদ আকাশ চলে আসলাম কুমরি প্রেজেন্স বক্স টু আনবক্সের প্রথম এপিসোড নিয়ে। এখন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Redmi Note 6 Pro এসেছে সুন্দর একখান কমলা বক্সে। বক্সের ভিতরে এসেছে শাওমির যাবতীয় মালপাতি, একটি চার্জার, একটি ডাটা কেবল আর একটি টিপিইউ সিলিকন কেস। ফোনকে সেফ রাখতে আমি সাজেস্ট করব কেসটি লাগিয়ে রাখতে। যেহেতু এটি আনবক্সিং ভিডিও না, তাই বক্স নিয়ে আর গেজর গেজর নাই করি। ফোনটার প্রাইসিং নিয়ে যদি বলতেই হয়, বর্তমানে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে অফিসিয়ালি 20,500 টাকাতে 464 GB ভ্যারিয়েন্ট, আর আনঅফিসিয়ালি 17,500 টাকাতে পাওয়া যাচ্ছে 464 ভ্যারিয়েন্ট, আর 15,500 টাকায় পাওয়া যাচ্ছে 332 GB ভ্যারিয়েন্ট। আমাদের হাতে এসেছে ফোনটির 464 GB ভ্যারিয়েন্ট। আশা করতেই পারি যে সামনের মাসে হয়তো ফোনটির দাম 15,000 টাকার কাছাকাছি এসে পড়বে। ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত বলেই মনে হলো। গ্লাস প্রোটেকশন হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস, কিন্তু কোন ভার্সন তা Xiaomi অফিসিয়ালি জানাতে নারাজ। ফোনের সামনেই আছে বড় একখান নচ, যাতে সুন্দরভাবে বসানো আছে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। জি ভাই, Xiaomi এই প্রথম নিয়ে আসলো ফ্রন্টে ডুয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেরা প্রসঙ্গে জানাচ্ছি একটু পরে। ক্যামেরা ছাড়াও নচে আছে বেশ কিছু সেন্সর, একটি ছোট লেড লাইট, কিন্তু আফসোস এই ফোনে কোনো সেলফি লাইট নেই। এখন আসা যাক ফোনটির প্রসেসরে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে শাওমির বর্তমান অতি প্রিয় প্রেমিকা স্ন্যাপড্রাগন 636। অ্যাগেন বাজারে সেম প্রাইসে পাওয়া যাচ্ছে SD660 প্রসেসরওয়ালা অনেক ফোন। শাওমি কেন আবার এই প্রসেসর নিয়ে হাজির হয়েছে তা আমার জানা নেই। স্ন্যাপড্রাগন 636 প্রসেসরটি পাওয়ার এফিশিয়েন্ট হলেও দিচ্ছিল একদম অ্যাভারেজ গেমিং পারফরমেন্স। এ মামা গেমিংয়ের জন্য একদমই পারফেক্ট না। অ্যাসফল্ট 9 এর মতো গেম চলছিল কোনো রকম ল্যাগ ছাড়াই, কিন্তু আসল ঠেলা বুঝলাম পাবজি খেলতে গিয়ে। পাবজি খেলা যাচ্ছিল না HDR, HD বা আলট্রা HD গ্রাফিক্সে। এবার যেটার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন সেই প্রসঙ্গে আসি, ফোনটির ক্যামেরা। ফোনের সামনে আছে দুখানা ক্যামেরা, একটি 20 MP আর একটি 2 MP AI ডুয়াল সেলফি ক্যামেরা সেট আপ। AI ডুয়াল সেলফি ক্যামেরা সেট আপ দিচ্ছিল অসাধারণ কিছু সেলফি। রিয়ার ক্যামেরাও কম যায় না। সামনে আছে একটি 12 MP আর 5 MP ডুয়াল ক্যামেরা সেট আপ, যা প্রডিউস করছিল অ্যাবভ অ্যাভারেজ কিছু ফটো। ডুয়াল ক্যামেরা সেট আপ থাকায় এতে তোলা যাচ্ছিল DSLR এর মতো ব্যাকগ্রাউন্ড ঘোলা ঘোলা ছবি। এ ফোনের ভিডিও প্লেব্যাক ছিল স্মুথ, নচের আগা পর্যন্ত এসে থাকে ইউটিউবের যে কোনো ভিডিওর অ্যাসপেক্ট রেশিও। যদি ফোনের সাউন্ড সম্পর্কে বলতে হয়, এর নিচের রাইট সাইডের স্টিরিও স্পিকার প্রডিউস করছিল ডিসেন্ট এবং লাউড সাউন্ড। Redmi Note 6 Pro রান করছে Android Oreo বেস Xiaomi নিজস্ব OS MIUI 10 এ। সিকিউরিটির জন্য এই ফোনে আছে বিদ্যুৎ গতির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফোনের পিছনে আছে ফেস আনলকিং অপশন, বাট তার জন্য ফোনের রিজিয়ন ইন্ডিয়া বা সিঙ্গাপুর সেট করে নিতে হবে। চলে আসলাম ফাইনাল ওয়ার্ডিকে। আপনার প্রশ্ন থাকতে পারে কি আপনার Redmi Note 6 Pro কেনা উচিত। আমার উত্তর হবে অবশ্যই, আন্ডার 18K বাজেটে এটাকে বলা যায় বাজারের সেরা বাজেট ডুয়াল ক্যামেরা স্মার্টফোন। এতে আছে কিলার ডুয়াল ক্যামেরা সেট আপ সামনে এবং পিছনে, নচ ডিসপ্লে যদি আপনার নচ ডিসপ্লে ভালো লেগে থাকে, আর আছে অবশ্যই লেটেস্ট MIUI 10 যেটা সবাই মোটামুটি অ্যাডাপ্ট করে নিয়েছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আর ছড়িয়ে দিন এই ভিডিওটি। আমি ফারহান আজকের মতো বিদায় জানাচ্ছি।
কুমি প্রেজেন্স বক্স টু আনবক্সে ফিরব পরবর্তী কোনো এপিসোডে। সো দিস ইজ মি ফারহান মাহমুদ আকাশ সাইনিং অফ। বাই বাই।